আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলতে চলেছি সিম্ফনি ব্র্যান্ড হেলিও স্মার্ট ওয়াচ নিয়ে, যার মডেল হচ্ছে SW10। ইতিপূর্বে আমরা সিম্ফনিতে কোনো স্মার্ট ওয়াচের দেখা পাই নাই। সিম্ফনি এই সর্বপ্রথম তাদের স্মার্ট ওয়াচ বের করলো, যাদের বাজেট আপনার 15 থেকে 2000-এর ভিতরে। আসলে এই স্মার্ট ওয়াচটি তাদের জন্য। তো চলুন আর দেরি না করে প্রথমেই আমরা বক্স কন্টেন্টটি খুলে দেখি বক্স কন্টেন্টের ভিতরে কী কী থাকছে। তো বক্স কন্টেন্টটি খুললেই আমরা প্রথমে পেয়ে যাব ইউজার ম্যানুয়াল, এরকম টাইপের কিছু একটা। তো এটাতে আপনি এটা কীভাবে চালাতে পারবেন সে ইনস্ট্রাকশন এটাতে দেওয়া আছে। পরবর্তীতে পেয়ে যাব ওয়্যারলেস সাপোর্টেড চার্জার এবং সর্বশেষ আকর্ষণীয় ঘড়িটি। ঘড়িটির রিয়েল প্যানেলের কথা বলতে গেলে, রিয়েল প্যানেলটি ছিল প্লাস্টিক দিয়ে তৈরি, কিন্তু সিরামিক্সের মতো ফিল দেয়। আর বেল্টের কথা বলতে গেলে, বেল্টটি ছিল রাবারের, নন রিমুভেবল একটি বেল্ট, যা আপনারা পরবর্তীতে বিভিন্ন কালারের বেল্ট লাগে এটা ইউজ করতে পারবেন। ঘড়িটির লেফট সাইডে আমরা পাবো দুটি বাটন, মূলত বাটন একটি, আরেকটি হচ্ছে ক্রাইম হুইল, যার মাধ্যমে আমরা যা স্ক্রল করতে সাহায্য করে স্ক্রোলিংয়ের জন্য ব্যবহার করা হয়েছে। এবং ঘড়িটির লেফট সাইডে আরেকটি বাটন পাবো, সেটা অরেঞ্জ কালারের, দেখতে কিন্তু অনেক সুন্দর, একটা প্রিমিয়াম। তো ঠিক তার উপরে আমরা পাবো স্পিকার, সাউন্ড স্পিকার, এবং ঠিক তার নিচে পাবো হচ্ছে মাইক্রোফোন। তো আমার কাছে যে ঘড়িটি দেখতে পাচ্ছেন এটা হলো ব্ল্যাক কালারের একটি ঘড়ি, কিন্তু এই ঘড়িটি আরও দুটি কালারে আছে, সেটা হলো একটা ব্ল্যাক, সরি, একটা অরেঞ্জ কালার এবং অপরটি ব্লু কালারের। তো এটার ডিসপ্লের কথা বলতে গেলে, এটার ডিসপ্লে হিসাবে থাকছে 1.85 আইপিএস এলসিডি টাচ স্ক্রিন, যেটাতে ফুল টাচ স্ক্রিন, আইপিএস এলসিডি ফুল টাচ স্ক্রিন। ঘড়িটি স্মার্টফোনের সাথে কানেক্ট করা যাবে এন অ্যাক্টিভ একটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে। ঘড়িটির সেন্সরের কথা বলতে গেলে, এটাতে থাকছে বিপি হার্টবিট মাপার সেন্সর। ঘড়িটির যে বিশেষ ফিচার রয়েছে সেটার কথা তো বলাই হলো না, এটা কিন্তু এটা ঘড়িটা দিয়ে কিন্তু কথা বলা যাবে স্মার্টফোনের সাথে কানেক্ট করে। আমি ট্রাই করে দেখেছি এটা বাটন ফোনের সাথেও কানেক্ট করে কথা বলা যায়। আর এই ঘড়িটিতে আকর্ষণীয় 52টি স্পোর্ট ফিচার রয়েছে। আমরা চাইলে এগুলা যারা এক্সারসাইজ, ওয়াকিং এবং স্পোর্ট করেন তাদের জন্য এটা খুব ভালো একটা ফিচার। তাছাড়াও এটাতে থাকছে কল রেকর্ডিং, ফোন বুক, ডায়াল অপশন, জিপিএস, অটো কল রেকর্ডিং, এবং গেমস হিসেবে থাকছে অ্যাংরি বার্ডস। তো সব কিছু মিলিয়ে ঘড়িটা কিন্তু আমার কাছে অসাধারণ লেগেছে। ঘড়িটার ব্যাটারি যেটা ইউজ করা হয়েছে নন রিমুভেবলের একটি ব্যাটারি, যার অনলি 200 mAh-এর একটি ব্যাটারি, তবে আমি এটা প্রায় 3 দিন যাবৎ চালাচ্ছি ঘড়িটি, কিন্তু এখন পর্যন্ত দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত ভালো একটা ব্যাটারি ব্যাকআপ আছে। তো সবশেষে যেটার কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে ঘড়িটির দাম। ঘড়িটির দাম নির্ধারণ করা হয়েছে 1950 টাকা। ঘড়িটি আপনারা যদি কিনতে চান তবে আমাদের ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে, আপনারা চাইলে সেখানে অর্ডার করতে পারেন। আসসালামু আলাইকুম।